হাই নমস্কার বন্ধু আমি চন্দ্রমল্লিক তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি আলোচনা করবো একুশে অক্টোবর শিক্ষা চাকরি ও খেলা পেপার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পনেরো অক্টোবর থেকে একুশে অক্টোবর মধ্যে দিয়ে আছে আর এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভীষণ 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 ইম্পর্টেন্ট বন্ধুরা আজকে আমার এটা পার্ট টু এর আগে পার্ট ওয়ান করেছিলাম তোমরা যারা পার্ট ওয়ান দেখোই ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে তোমরা সেখান থেকে পার্ট ওয়ান দেখে নেবে পার্ট ওয়ানে বেশ কিছু গুরুত্বপূর্ণ একদম ভীষণ ভেরি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমার সঙ্গে আলোচনা করা হয়েছে তোমরা অবশ্যই পার্ট ওয়ান দেখে নেবে তারপরে আজকের পার্ট টুটা দেখবে এই পার্ট টুয়েতেও আমি একদম ভীষণ ভীষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফার্সগুলো তোমার সঙ্গে আলোচনা করব আর এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যে কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে আসবেই আসবে আসবেই তোমরা অবশ্যই মন দেশে শেষ মধ্যে ভালো করে শুনবে তবে তোমরা বুঝতে পারবে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করি বন্ধ সঙ্গে শেয়ার করবে আর যদি কত ফল থাকে অবশ্যই কমে কমেন্ট করে আমি তোমাদের প্লাই সাহায্য করবো তো চলো দেখে আমার আজকে পার্ট টু এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বন্ধুরা পার্ট ওয়ান ভিডিওটি আমরা এত দূর পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আলোচনা করবো আন্তর্জাতিক খবর আজকে আমাদের আলোচনা টপিক আন্তর্জাতিক খবর পার্ট টু আজকে আমাদের ওকে তো খুব ভালো করে শুনবে তোমরা আমি আলোচনা শুরু করছি কী আছে দেখো প্রথমে আজারবাইজান আর্মেনিয়ার মধ্যে ফের যুদ্ধ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ফের যুদ্ধ ক্ষণস্থায়ী সংঘর্ষ বিরতি শেষে ফের যুদ্ধ শুরু হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে রিপাবলিক অব আটসাকের প্রেসিডেন্ট আড়াইক তো দেখতে পাচ্ছ সৈনিকরা সব বসে আছে আড়াইক হারতুনিয়ানের মুখপাত্র ভাহরাম ফগসিয়ানের দাবি সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে আটসাকের সুশীয় মরু মারতুনি শহরে গোলাবর্ষণ করেছে আজারবাইজানের সেনা খাতায় কলমে শান্তি চুক্তি হলেও তা মানা হয়নি বলে বিশেষজ্ঞরা দাবি করেছেন উল্লেখ্য রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গে লাভার রভের লাভ রবের হস্তক্ষেপে দশ ঘন্টা দীর্ঘ বৈঠকের পর নাগন কারাবাক এলাকায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল আর্মেনিয়া ও আজারবাইজান দশই অক্টোবর থেকে যুদ্ধবিরতি যুদ্ধবিরতি শুরু হয়েছিল বৈঠকে আর্মেনিয়ার বিদেশমন্ত্রী জোহরাব মান্ট সাকাইয়ান ও আজারবাইজানের বিদেশমন্ত্রী জেহুন বাইরাম দুই দেশের মৃত সৈনিকদের দেহবশেষ ও যুদ্ধবন্ধুদের হস্তান্তরের বিষয়ে একমত হয়েছিলেন তা লঙ্ঘন করে ফের যুদ্ধ শুরু হয়েছে তো এটাই রিপিট দিচ্ছি ভালো করে তোমরা আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ফের যুদ্ধ ক্ষণস্থায়ী বিরতি শেষে ফের যুদ্ধ শুরু হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে রিপাবলিক অফ আর্টসাকের শাকের প্রেসিডেন্ট আড়াইক হাতুনিয়ানের মুখপাত্র ভাই বাহরাম ফকসেনের দাবি বিরতি চুক্তি লঙ্ঘন করে আর্টসাকের শাকের ও মারুতুনি শহরে গোলা বর্ষণ করেছে আজারবাইজানের সেনা খাতাই কলমে শান্তি চুক্তি হলেও আদতে তা মানা হয়নি বলে বিশেষজ্ঞরা দাবি করছেন উল্লেখ্য রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গে রবের হস্তক্ষেপে দশ ঘন্টা দীর্ঘ বৈঠকের পর নাগোনো কারাবাকা এলাকায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল আর্মেনিয়া ও আজারবাইজান দশই অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছিল বৈঠকে শুরু হয়েছিল বৈঠকে আর্মেনিয়ার বিদেশমন্ত্রী জোহরাম মান্ট সাকায়ান ও আজারবাইজানের বিদেশমন্ত্রী জেহুন বাইরাম দুই দেশের মৃত সৈনিকদের ও যুদ্ধবন্ধুদের হস্তান্তরের বিষয়ে একমত হয়েছিল তা লঙ্ঘন করে ফের যুদ্ধ শুরু হয়েছে দেখো নেক্সট কী আছে নেক্সট আছে সারা বিশ্বে পঁচাত্তর কোটি পুরুষ এখনও নিরক্ষর বলা আছে সারা বিশ্বে পঁচাত্তর কোটি পুরুষ এখনও নিরক্ষর এটাই আলোচনা করছি উনিশশো সালের আটই সেপ্টেম্বর দিনটিকে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বা ইন্টারন্যাশনাল লিটারেসি ডে হিসাবে ঘোষণা করা হয় বিশ্বের পঁচাত্তর কোটি পূর্ণবয়স্ক মানুষ এখনও নিরক্ষর পুরুষদের সাক্ষরতার হার অষ্টআশি দশমিক ছয় শতাংশ এবং মহিলাদের সাক্ষরতার হার উনআশি দশমিক সাত শতাংশ ছোট দেশ আন্ডোরা ও ফিনল্যান্ডে একশো শতাংশ মানুষ শিক্ষিত অস্ট্রেলিয়ায় সাক্ষরতার হার ছিয়ানব্বই শতাংশ চীনে পঁচানব্বই শতাংশ ফ্রান্সে নিরানব্বই শতাংশ তো কী আছে সারা বিশ্বে পঁচাত্তর কোটি পুরুষ এখনও নিরক্ষর উনিশশো সাতষট্টি সালের আটই সেপ্টেম্বর দিনটিকে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বা ইন্টারন্যাশনাল লিটারেসি ডে হিসাবে ঘোষণা করা হয় বিশ্বের পঁচাত্তর কোটি পূর্ণবয়স্ক মানুষ এখনও নিরক্ষর পুরুষদের সাক্ষরতার হার অষ্টআশি দশমিক ছয় শতাংশ এবং মহিলাদের সাক্ষরতার হার উনআশি দশমিক সাত শতাংশ ছোটো দেশ আন্ডোরা ও ফিনল্যান্ডে একশো শতাংশ মানুষ শিক্ষিত অস্ট্রেলিয়ায় সাক্ষরতার হার ছিয়ানব্বই শতাংশ চীনে পঁচানব্বই শতাংশ ও ফ্রান্সে নিরানব্বই শতাংশ বন্ধুরা দেখো নেক্সট কী আছে নেক্সট আছে আট টন ক্যাপিটাল তালিকায় ভারত আটান্নতম কী বলা আছে দেখো আট টন ক্যাপিটাল পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার কুড়ি তালিকায় ভারত আটান্ন নম্বরে স্থান পেল বিশ্বের সবথেকে ক্ষমতাশালী পাসপোর্টধারী দেশগুলি নিয়ে এই তালিকা প্রস্তুত হয়েছে শীর্ষস্থানে রয়েছে নিউজিল্যান্ড দ্বিতীয় স্থানে জাপান জার্মানি অস্ট্রিয়া লুকজমবার্গ সুইজারল্যান্ড আয়ারল্যান্ড সাউথ কোরিয়া অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে আছে সুইডেন বেলজিয়াম ফ্রান্স ইংল্যান্ড ইটালি স্পেন ওকে তো এটাই রিপিট দিয়েছি ভালো করে শোনো আরটন ক্যাপিটাল তালিকায় ভারত আটান্নতম আট টন ক্যাপিটাল পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার কুড়ি তালিকায় ভারত আটান্ন নম্বর স্থান পেল বিশ্বের সবথেকে ক্ষমতাশালী পাসপোর্টধারী দেশগুলি নিয়ে এই তালিকা প্রস্তুত হয়েছে শীর্ষস্থানে রয়েছে নিউজিল্যান্ড দ্বিতীয় স্থানে জাপান জার্মানি অস্ট্রেলিয়া লুকজেমবার্গ সুইজারল্যান্ড আয়ারল্যান্ড সাউথ কোরিয়া অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে আছে সুইডেন বেলজিয়াম ফ্রান্স ফিনল্যান্ড ইটালি স্পেন বন্ধুরা দেখো নেক্সট আছে বিজ্ঞান ও প্রযুক্তি কি বলা আছে দেখো মায়ের গুণেই সন্তান পায় বুদ্ধি জানালো বিজ্ঞানীরা তো ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণ নতুন কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে দেখো মায়ের গুণেই মায়ের গুণেই সন্তান বুদ্ধি পায় জানালো বিজ্ঞানীরা সম্প্রতি আমেরিকার একদল বিজ্ঞানী গবেষণার মাধ্যমে জানতে পেরেছেন সন্তানের মধ্যে বুদ্ধিমত্তা আসলে আসে মায়ের দিক থেকেই গবেষকরা জানাচ্ছেন একটি ভ্রূণ বেড়ে ওঠার সময় পিতৃজিন আছে এমন কোষগুলো তার বেঁচে থাকা নিশ্চিত করে কিন্তু শিশু সেরিব্রাল কর্টেক্সে পিতৃজিন পাওয়া যায়নি এখানেই গড়ে ওঠে বুদ্ধি কার্যকারণ বিশ্লেষণ ক্ষমতা পরিকল্পনা করার দক্ষতা ইত্যাদি এখানে রয়েছে শুধুমাত্র মাতৃজিন তো কী বলা আছেন মায়ের গুণেই সন্তান পায় বুদ্ধি জানালো বিজ্ঞানীরা সম্প্রতি আমেরিকার একদল বিজ্ঞানী গবেষণায় মাধ্যমে জানতে পেরেছেন সন্তানের মধ্যে বুদ্ধিমত্তা আসলে আসে মায়ের দিক থেকেই গবেষকরা জানাচ্ছেন একটি ভুনো থেকে ভুনো বেড়ে ওঠার সময় পিতৃজিন আছে এমন কোষগুলো তার বেঁচে থাকা নিশ্চিত করে কিন্তু শিশুর সেরিব্রাল কর্টেক্সে পিতৃজিন পাওয়া যায়নি এখানে গোলাটে বুদ্ধি কার্যকর বিশ্লেষণ ক্ষমতা পরিকল্পনা করার দক্ষতা ইত্যাদি রয়েছে মাত এখানে শুধুমাত্র রয়েছে মাতৃজিন বন্ধুরা দেখো নেক্সট কি আছে তিন ভারতীয় পড়ুয়ার তৈরি ন্যানো স্যাটেলাইট লঞ্চ করবে নাসা তো কি বলা আছে তিন ভারতীয় পড়ুয়ার তৈরি ন্যানো স্যাটেলাইট লঞ্চ করবে নাসা তামিলনাড়ুর তিন পড়ুয়ার দ্বারা তৈরি ইন্ডিয়া স্যাট নামে ন্যানো স্যাটেলাইটকে নির্বাচন করল নাসা লঞ্চ করবে আগামী বছর জুন মাসে তিন পড়ুয়া হলো এস আদনান এস কেশবন ও ভি অরুণ এই স্যাটেলাইট মডেলটি সমস্ত বাকি স্যাটেলাইট মডেলকে ছাপিয়ে গিয়েছে সেরার লড়াই এই মডেলটি আগামী জুন মাসে লঞ্চ হতে চলা রকেট সেভেন এর কক্ষপথে লঞ্চ করা হবে প্রতিযোগিতাটি হয়েছিল কিউবস ইন পেস শীর্ষক নামে এই মডেলটি বিশ্বের মধ্যে সবচেয়ে হালকা ও ক্ষুদ্রতম স্যাটেলাইট হিসেবে বিবেচিত হয়েছে তো এটাই দিচ্ছি ভালো করে শোনো তিন ভারতীয় পড়ুয়ার তৈরি ন্যানো স্যাটেলাইট লঞ্চ করবে নাসা তামিলনাড়ুর তিন পড়ুয়ার দ্বারা তৈরি ইন্ডিয়া স্যাট নামক নামে ন্যানো স্যাটেলাইটকে নির্বাচন করলো নাসা লঞ্চ করবে আগামী বছর জুন মাসে তিন পড়ুয়া হলো এস আদনান এস কেশবন ও ভি অরুণ এই স্যাটেলাইট মডেলটি সমস্ত বাকি স্যাটেলাইট মডেলকে ছাপিয়ে গেছে সেরা লড়াই এই মডেলটি আগামী জুন মাসে লঞ্চ হতে চলা রকেট সেভেন এর কক্ষপাতে লঞ্চ করা হবে প্রতিযোগিতাটি হয়েছিল কিউবস ইন পেস নামক শীর্ষ শীর্ষক নামে এই মডেলটি বিশ্বের মধ্যে সবচেয়ে হালকা ও ক্ষুদ্রতম স্যাটেলাইট হিসেবে বিবেচিত হয়েছে বন্ধুরা দেখো শেষ কারেন্ট অ্যাফেয়ার্স আজকের আমাদের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে খেলাধুলা তো খেলাধুলা থেকে একটাই কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটা বলে দিচ্ছি তোমাকে দেখো কী আছে দেখো রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি তো কী বলা আছে রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিল্লি ক্যাপিটাল চলে এলো আইপিএল তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিল্লি ক্যাপিটাল চলে এলো আইপিএলের শীর্ষ তালিকায় প্রথম ব্যাট করে একশো রান তোলে দিল্লি দিল্লি ক্যাপিটালের হয়ে সর্বোচ্চ রান করেন হেট মায়ার পঁয়তাল্লিশ বছর বয়স অপরদিকে ব্যাট করতে নেমে প্রথম থেকেই একের পর এক উইকেট খেলায় এক উইকেট খোয়ায় রাজস্থান দলের হয়ে সর্বোচ্চ রান করেন রাহুল তেবাতিয়া ছেচল্লিশ রানে পরাজিত হয়ে রাজ পরাজিত হয় রাজস্থান রয়্যালস কী বলা আছে দেখুন আমরা সবাই জানিয়েছেন রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিল্লি ক্যাপিটাল চলে এলো আইপিএল তালিকার শেষে প্রথম ব্যাট করে একশো চুরাশি রান তোলে দিল্লি দিল্লি ক্যাপিটাল হয়ে হয়ে সর্বোচ্চ রান করেন হেডমায়ার পঁয়তাল পঁয়তাল্লিশ রান করেছিল আর কি অপরদিকে ব্যাট করতে নেমে প্রথম থেকে একের পর এক উইকেট খোয়াই রাজস্থান দলের হয়ে সর্বোচ্চ রান করেন রাহুল তেবাতিয়া ছেচল্লিশ রানে পরাজিত হয় রাজস্থান রয়্যালস আশা করছি বন্ধুরা তোমরা সবাই পার্ট টুটা শেষ পর্যন্ত দেখেছো তবেই তোমরা কারেন্ট বেশ বলে বুঝতে পারবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে নিজের বন্ধু সঙ্গে শেয়ার করবে আর যদি কত ফল থাকে অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করে জানাবে আমি তোমাদের রিপ্লাইতে সাহায্য করবো তো এখানে ভিডিও শেষ করছি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মহাতারম